হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিউ ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে এলাম সেটি হচ্ছে ফাইবারে কীভাবে আপনি টাকা তুলতে পারেন, তো এই নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন ফাইবারের পেমেন্ট মেথড সম্পর্কে। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও কিন্তু আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি বাজারে এন্টার করবেন। বাজারে এন্টার করার পর ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার পর এখানে আপনার আর্নিংসে যাবেন। আর্নিংসে যাওয়ার পর এখানে দেখেন আপনি তিনটি সিস্টেমে উইথড্র করতে পারেন, পেপাল, ব্যাঙ্ক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড। সো ফাইবার রেভিনিউ কার্ডে আপনি $30 লাস্ট উইথড্র করতে পারবেন এবং ব্যাঙ্ক ট্রান্সফারে আপনি লাস্ট $20 উইথড্র করতে পারবেন এবং পেপালে আপনি $1, $5, $5 উইথড্র করতে পারবেন। সো ফাইবারে ব্যাঙ্ক ট্রান্সফার হচ্ছে আপনি এখান থেকে পেয়নার খুলবেন, কিন্তু পেয়নার মাধ্যম থেকে আপনার ডাইরেক্ট ব্যাঙ্কের টাকা চলে যাবে। সো এখানে আপনার পেয়নারের টাকা যাবে, টাকা যাওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার ব্যাঙ্কে চলে যাবে। এটি হচ্ছে এখানে আপনার পেয়নারের টাকা থাকবে না, জাস্ট পেয়নারের মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা চলে যাবে। তারপর ফাইবার রেভিনিউ কার্ড, এখানে আপনার উইথড্র করলে আপনার পেয়নারে যাবে। পেয়নারে যাওয়ার পর আপনি চাইলে ব্যাঙ্কে উইথড্র করতে পারেন, অথবা চাইলে কেউকে দিতে পারবেন ডলার, অথবা আপনি বিকাশে উইথড্র করতে পারবেন টাকা। তারপর পেপাল থেকে বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাভেলেবল না, সো ইউরোপের অনেক ব্যাঙ্ক অ্যাভেলেবল রয়েছে। তারপর পেপাল থেকে আপনি চাইলে আপনার মাস্টার কার্ডের টাকা নিতে পারবেন পেয়নার, তারপর আপনি ব্যাঙ্কে উইথড্র করতে পারবেন। সো এই হচ্ছে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার, ফাইবার রেভিনিউ কার্ড, পেপালের ফিচার এবং এটি কোনটি বেটার আপনি নিজে বুঝতে পারছেন। আপনার যদি মাস্টার কার্ড প্রয়োজন তাহলে ফাইবার রেভিনিউ কার্ড ইউজ করতে পারেন, আর আপনার যদি মাস্টার কার্ড প্রয়োজন না তাহলে আপনি ব্যাঙ্ক ট্রান্সফারে টাকা উইথড্র করতে পারেন এবং ইয়ারলি কোনো চার্জ লাগবে না। এবং আপনি ফাইবার রেভিনিউ কার্ড যদি ইউজ করেন তাহলে আপনি মাস্টার কার্ড যদি না অর্ডার করেন তাহলে আপনার কোনো চার্জ লাগবে না। আপনি যদি মাস্টার কার্ড লাগে এবং মাস্টার কার্ড যদি অর্ডার করেন তাহলে আপনার প্রতি ইয়ারলি $29 চার্জ লাগবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝে দেখলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।